हेलो स्टूडेंट, আমি উত্তম মন্ত। আজকে যে আমাদের টপিক হচ্ছে সেটি হচ্ছে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম কি সেটা আগে জানতে হবে। নাম্বার সিস্টেম মানে একটা সংখ্যা পদ্ধতি। তো কম্পিউটারের মধ্যে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, সে কী কী কোন সংখ্যা ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথম যে সংখ্যা হচ্ছে সেটি হচ্ছে ডেসিমাল নাম্বার। প্রথম যে সংখ্যা সেটি বলা হচ্ছে ডেসিমাল সংখ্যা। ডেসিমাল সংখ্যার মধ্যে সংখ্যাগুলি থাকে, সেই সংখ্যা হচ্ছে যেটা আমরা ইউজ করি রিয়েল লাইফে, সেটি হচ্ছে ডেসিমাল সংখ্যা। এরপর সেকেন্ড সংখ্যা যে ব্যবহার করা হয় সেটি বলা হয় বাইনারি নাম্বার। ঠিক, বাইনারি নাম্বার কি হল জিরো ওয়ান। যে সংখ্যা কম্পিউটার ব্যবহার করে তাকে আমরা কি বলি বাইনারি নাম্বার। এরপর অক্টাল নাম্বার, অক্টাল নাম্বার যদি কি হয় জিরো থেকে সাত পর্যন্ত থাকে, আটটি সংখ্যা থাকে, ঠিক আছে, ফাইভ সিক্স সেভেন, এই আটটি সংখ্যাকে বলা হয় অক্টাল নাম্বার। এরপর হেক্সা ডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার যে থাকে সে জিরো থেকে হেক্সাডেসিমালের মধ্যে ষোলোটি সংখ্যা থাকে, ঠিক আছে, সাত আট ন আর এ বি সি ডি ই এফ, এই সমস্ত সংখ্যাকে আমরা কি বলি এক্সট্রা ডেসিমাল সংখ্যা। মানে যেমন জিরো টু নাইন হলে তারপর যে সংখ্যাটি হবে সেটি এ বি সি ডি ই এফ পর্যন্ত যে সংখ্যাটি সেটি হবে এক্সট্রা ডেসিমাল। সে এক্সট্রা ডেসিমাল নম্বরের যেমন আমরা কালার কোড শিখবো এইচটিএমএল, সেখানে ইউজ আছে এক্সট্রা ডেসিমালের নম্বর সংখ্যা, ঠিক আছে, অক্টাল নম্বরের অনেক জায়গায় ইউজ থাকে। তো রিয়েল যে আমাদের মেন টপিক হবে এই দুটো, এই দুটি সংখ্যা যে হয় ম্যাক্সিমাম জায়গায় আমরা ইউজ করি তার জন্য আমরা যে আজকে শিখব সেটা হচ্ছে ডেসিমাল সংখ্যা টু বাইনারি কনভার্সেশন আর বাইনারি সংখ্যা টু ডেসিমাল সংখ্যা কীভাবে কনভার্সেশন করা হয় সেই দুটি সংখ্যাকে আমরা আজকে ডিপলি ডিসকাস করব। তাহলে এখানে আমরা এটা আমি মুছাচ্ছি, ঠিক আছে। তো যে আমাদের হবে সেটি হচ্ছে ডেসিমাল টু বাইনারি নাম্বার কনভার্সেশন, ডেসিমাল টু বাইনারি নাম্বার কিভাবে আমরা কনভার্ট করব। মানে ডেসিমাল সংখ্যা তোমার কি হয় ধরেছিলাম আমি কি পঁচিশ একটি আমার ডেসিমাল সংখ্যা যেটি আমরা ইউজ করব। তো পঁচিশের যখন আমরা এরকম করবো নিচে টেন, ঠিক, মানে ডেসিমাল সংখ্যা লেখা, এটা যেমন আমরা ব্যবহার করি তখন আমরা লিখি না, লিখি প্রত্যেকটি সংখ্যার নিচে কি আছে টেন, ঠিক, বেশ টেন। এরপর যখন আমরা কম্পিউটার করবো তখন আমার বেশ কি হবে টু, মানে জিরো অ্যান্ড ওয়ান ও দুটি সংখ্যা। আমরা যে সংখ্যা ইউজ করি সেটা জিরো টু নাইন, তাই জন্য আমাদের দশটি সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কনভার্সেশন কি করে করবো আর এখানে আমরা কিভাবে লিখবো সেটা দেখো। তো এখানে আমাদের কনভার্সেশন করার জন্য যে নিয়ম হয় সেটি হচ্ছে সপোজ আমি লিখলাম পঁচিশ, ঠিক, পঁচিশকে আমাকে দু দিয়ে ভাগ করতে হবে, দু দিয়ে ভাগ করলাম, ঠিক। এরপর ভাগ
যে অ্যাসপেক্ট ভাগফলটা, সেই ভাগফলটা আমাকে নিচে লিখতে হবে। ঠিক, এরপর দেখো কি হচ্ছে, বারো মানে বারো দুই চব্বিশ, ঠিক, তাহলে শেষ ফল কত বাঁচল, এক, সেই একটা আমাদেরকে মেনশন লিখতে হবে। ঠিক, এরপর আবার আমি টু লিখলাম, টুকে আমি আবার ভাগ করছি টুয়েলভ থেকে, তো কি আসছে ছ, ঠিক ছ, তাহলে শেষ ফল কী বাঁচেছে আমাদের, কিছু নেই, কিছু নেই মানে জিরো বাঁচেছে। এরপর আবার আমি একে দু দিয়ে ভাগ করব, দু দিয়ে ভাগ করলে কি হয় তিন, তাহলে শেষ ফল কি জিরো। এরপর আবার আমি একে যখন পর্যন্ত দু থেকে ভাগ লাগবে তখন তখন আমাদেরকে দু থেকে ভাগ তাকে দিতে হবে, ঠিক আছে ভাগ ফলকে। তাহলে এখানে আবার তিন, তিন কি হয় একবারে কাটবে কি, আর এক, এত কি হয় তিন এক দু এককে দুয়ের নামটা একবার পরে দু হয়, কিন্তু শেষ ফল কী হচ্ছে এক, তার জন্য এই শেষ ফলটা আমরা এক এখানে নিই। এরপর এইভাবে আমরা এই সংখ্যাটিকে টুকতে হবে, ঠিক আছে, মানে নিচ থেকে উপর দিক, তাহলে নিচ থেকে উপর মানে প্রথম সংখ্যা কী আছে ওয়ান, তারপর ওয়ান ওয়ান ওয়ান, তারপর দুটি শূন্য, তারপরে ওয়ান, এইটি হইল পঁচিশের ডেসিমাল সংখ্যা, ঠিক আছে। এরপর তোমরা কয়েকটি সংখ্যা লিখে রাখো, যেটি আমরা করে দেখাবো তোমরা, সাতাইশ, তেচল্লিশ, একশো তিয়াত্তর, এইগুলো দুশো তিয়াত্তর, যত সংখ্যা তোমরা ঘরে প্র্যাকটিস করবে, কিছু যদি ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি তোমাদেরকে ক্লিয়ার করব, ঠিক আছে। তাহলে এবার আমি ঘরে বসে নিয়ে কী করে যাচাই করবে এটাকে কি তোমার এটা সঠিক আছে কি নাই, তাহলে আমরা কী করবো আবার এর রিভার্স কাজ করবো, কি আমি এই সংখ্যাটিকে নেবো আর আমি পঁচিশটা তোমাদেরকে বাইর করে দেখাচ্ছি, তাহলে কী হবে তুমি সাথে সাথে মানে করবো করলে আর সাথে সাথে কি প্র্যাকটিসলি হয়ে গেলো, তোমার যদি ভুল আউটপুট বাইর করবে ওই তাহলে তোমার কী হয়েছে, তাহলে মিস্টেক আছে বলো, আবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদেরকে আবার যেগুলো আমরা করব সেটা হচ্ছে এবার গল্প হচ্ছে কি বাইনারি টু ডেসিমাল নাম্বার কনভারসেশন। এবার আমি কি সংখ্যা নেব এটিকে লিখছি, ঠিক আছে আমার কি আছে এই সংখ্যাটিকে আমি ব্যবহার করব, ঠিক, তাহলে এই সংখ্যাটি আমার কি আছে বাইনারি সংখ্যা। এরপর আমি একটু সমান চিহ্ন দিই, এরপর আমি এখানে লিখব, দেখো যে কোনো যোগ কোন সাইডে হয় বাঁ সাইড থেকে হয়, তাই যে বাঁ দিকের একটি সংখ্যা প্রথম সংখ্যাটিকে আমি এখানে নামাব, ঠিক, তার সাথে সাথে লিখব টু টু পাওয়ার জিরো, ডেসিমাল সংখ্যায় কী হয় মাত্র সবচেয়ে প্রথম সংখ্যা জিরো আছে, তাই যে এইখানে বাইনারি সংখ্যা আছে তার জন্য এখানে আমি কী করবো টু টু পাওয়ার জিরো, এটা ফর্মুলায়। এরপর পরের সংখ্যা কী আছে জিরো, জিরো নামাবো ইন্টু টু টু পাওয়ার, এরপর এর এক স্টেপ বাড়ি যাবে তাহলে ওয়ান, তারপর আবার শূন্য আছে টু টু পাওয়ার টু, আবার প্লাস চিহ্ন দিয়ে ওয়ান ইন্টু টু টু পাওয়ার থ্রি, আর ওয়ান ইন্টু টু টু পাওয়ার ফোর, তাহলে বোঝা গেছে, ঠিক। এরপর আমরা কী করব এটাকে, আচ্ছা তোমরা জানো তো টু টু পাওয়ার জিরো মানে কী হয়, তোমরা পড়েছো নাইন ক্লাসে কি এক্স টু পাওয়ার জিরো সমান ওয়ান হয়, মানে যে কোনো সংখ্যার মাথায় যদি জিরো হয় তাহলে তার মান এক হয়, তাহলে আমরা কী করবো এখানে ওয়ান ইন্টু ওয়ান প্লাস যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে গুণ করা হয় তাহলে কী হয় জিরো, তার জন্য এইটা কী হবে জিরো,
এরপর এটাও জিরো, এরপর কি আছে ওয়ান ইন্টু টু টু পাওয়ার থ্রি, তাহলে টু টু পাওয়ার থ্রি মানে কি হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু মানে এইট, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখছি ওয়ান ইন্টু এইট, তারপর এখানে এবার এখানে কি হবে টু টু পাওয়ার ফোর সমান কি হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইকুয়াল টু সিক্সটিন, তার জন্য আমরা এখানে কি লিখছি ওয়ান ইন্টু সিক্সটিন, ঠিক আছে। এরপর আমরা কি করবো একে, এটা কি হবে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান, এই জিরোগুলো আবার আমি হাঁটাছি। এরপর এখানে কি আছে এইট প্লাস সিক্সটিন, তোমরা যে ডেসিমাল সংখ্যা যেটি পঁচিশ ছিল সেটি আমরা আবার ফেরত পেয়ে গেছি। তো এটাই হচ্ছে তোমাদের কি বাইনারি টু ডেসিমাল কনভার্সেশন অ্যান্ড ডেসিমাল টু বাইনারি কনভার্সেশন। তোমরা এই ক্লাসটাকে একটু প্র্যাকটিস করবে যত সংখ্যা আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার কাছে তুমি কি করবে এত ফোন করতে পারো, বা তুমি হোয়াটসঅ্যাপে তুমি যে অঙ্কটা করবে যে সংখ্যাটিকে নিয়ে তুমি করবে হোয়াটসঅ্যাপ করবে, আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর আমার যেটা আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি আমাকে সেন্ড করে দিবে, বা আমাদের যে কম্পিউটার ট্রেনিং সেন্টারের গ্রুপ আছে সেই গ্রুপেও তুমি দিতে পারো, ঠিক। তো আমার যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে সেটা কি হচ্ছে এইট এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই এটাই তুমি কী করবে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, তাহলে কী হবে কি তোমার যে ডাউট হবে সেই ডাউটগুলো তোমরা আমাকে সেন্ড করো, ঠিক। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ, তারপর তোমরা আমি যে সংখ্যাগুলো বললাম সেই সংখ্যার থেকেও তোমরা নিজের থেকে সংখ্যা লাও, তাকে প্র্যাকটিস করো, যেখানে অসুবিধা হবে তুমি আমাকে ওই যেটা সলিউশন করবে সেটাকে একবার ক্যামেরায় মানে মোবাইলে তুলবে আর আমাকে সেন্ড করো, এখানে তোমার ডাউট হবে সেই ডাউটটা আমি তোমাদেরকে ক্লিয়ার করবো, ঠিক আছে।